এই ফোনটা এখানে এলো কি করে? আমার স্পষ্ট মনে আছে আমি যখন ঘরে ঢুকেছিলাম তখন তো আমি ফোন বার করিনি। সুযোগের সৎ ব্যবহার। ঋদ্ধিমান বাবু, রাহুল যদি দেখে ফেলে তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। তাই জন্য তো বলছি, রাহুল যদি দেখে ফেলে কেলেঙ্কারি হবে। কাছাকাছি থাকো। কিস করেছে ঋদ্ধি? তো তাড়াহুড়ে ল্যাপটপটা বন্ধ করতেই ভুলে গেছে। এবার যদি রাহুল ল্যাপটপটা দেখে ফেলে তাহলে ফুল কেস খাবো। এখানে এলো কি করে ফোনটা? সামথিং ইজ টেরিবলি রং। যেটা আমার মাথায় ঢুকছে না। কি আছে ঘরে? বাঁচি না ঠাকুর, দিদি যেন রাহুলের হাতে ধরা না পড়ে। এ ঘরে কে? খুব পাচান বেজে গেছে। ঠাকুর আপনার কথা শুনে নিল, আনন্দ হয়ে গেল। আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। আমি কি চোখ খুলব? চোখ খুলবি না কেন? আশ্চর্য তো না, মানে তোরা এই সিচুয়েশনে দাঁড়িয়ে রোম্যান্স করছিস? রিয়েলি? যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা যদি এক্ষুনি নিচে না যাই, কুনালের যদি রেজিস্ট্রি হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর কিচ্ছু করতে পারবো না। তো সিরিয়াস কেস কিন্তু এটা। অত সোজা নয় দুতি, আজ রেজিস্ট্রি হবে না, কারণ আজ আমরাই জিতব। এদিকে একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। কি কি হয়েছে? আরে বনি আমাদের গোডাউনে পৌঁছে গেছে। জল খান, ভালো লাগবে। খান। আমি তোকে এত অপমান করেছি, তোর রূপ নিয়ে, গুণ নিয়ে, তোর শিক্ষা, পরিবার, কোনো কিছু নিয়ে অপমান করতে বাকি রাখি, তবুও তুমি আজ আজ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমায় বাঁচালে মা। শাশুমা, এখন এইসব কথা কেন বলছে? এখন সত্যি ইমোশনাল হওয়ার কোনো সময় নেই। আজ আপনার ছেলের বিয়ে, আপনি জানেন তো ওনাকে।
আপনি মা ছাড়া কিচ্ছু বোঝেন না। আপনি না গেলে উনি কিচ্ছু করবেন না চাচুমা। এক্ষুনি আমাদেরকে বিয়ের ওখানে পৌঁছাতেই হবে। চলুন বনি, একটা কথা আমায় সত্যি করে বলবে? কি কথা? তুমি আমার কুনালকে খুব ভালোবাসো না? ছেলেপিলে সব কোথায়? তাড়াতাড়ি আয়, পিড়ি ধরতাম, শুভ দৃষ্টি হবে তো। আগে রেজিস্ট্রি হবে, তারপর তো সামাজিক বিয়ে। আন্টি মা, একই কথা কি বলছো তুমি? অয়না, একটু আগেই তো তোমার সাথে কথা হলো, পুরোহিত মশাই তাড়া দিচ্ছেন, লগ্ন বয়ে যাচ্ছে, বিয়ের পিড়িতে বসতে হবে তো এবার। কিন্তু আন্টি, ওনাকে তো এক্ষুনি যেতে হবে, ওনার অন্য তো আরো অনেক কাজ আছে, উনি আমাকে বলেই এসেছিলেন। কিন্তু হ্যাঁ, মানে ওই আমার একটু তাড়া আছে, তাছাড়া তো 5 মিনিটের ব্যাপার, এক্ষুনি হয়ে যাবে, একবার সইটাই হয়ে যাক, খবরে নিয়ে যান, নো প্রবলেম। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে রেজিস্ট্রি নিয়ে এত মাতামাতি কিসের? এই বাড়ির নিয়ম হচ্ছে আগে নিয়ম মেনে বিয়ে হবে, তারপর রেজিস্ট্রি। থাক না বড় বড়, ওরা আজকালকার দিনের মেয়ে, ওদের কাছে রেজিস্ট্রিটা ইম্পর্টেন্ট। আর তাছাড়া এটা তো ঠিক যে ওই রেজিস্ট্রারের ডেটটা আজকে নেওয়া হয়েছে, উনি আর দেরি হয়ে যাচ্ছে, সই সই করতে 5 মিনিট সময় লাগবে। আমাদের তুই প্রতিমাশাকে গিয়ে বল যে বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করতে ওরা যাচ্ছে, যা। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বলছি। কি যে হচ্ছে না, কেউ কোনো নিয়মই মানছে না। দেখতে পাচ্ছি না কেন, কখন আসবে? আমি জানি না দিদি, বনি ঠিক আছে কিনা সেটাও জানা খুব জরুরি। দিদি আমার একটু ফোন করে দেখি। আমি ফোন করে দেখছি। দিদিমানবাবু, কি কি হলো, বনি ফোন ধরলো না? ফোন তো ধরছে না, মানে বনি ফোনই লাগছে না। যা করবে ভেবে চিন্তে করো কেমন। তোমার আগের বারের বিয়ের মতন কেউ কিন্তু তোমায় জোর করবে না। হ্যাঁ আমি জানি, ওই বিয়েটা তুমি আমার কথায়, লোকের কথায় করতে বাধ্য হয়েছিলে, কিন্তু আজকে তো পরিস্থিতি সেটা নয়। তাই এটা মাথায় রেখো, আজ কিন্তু তোমাকে কেউ জোর করবে না কুনাল, তোমার উপর কেউ কিচ্ছু চাপিয়ে দেবে না। নিজের মনকে জিজ্ঞেস করো, তারপর যেটা ঠিক মনে হয় সেটাই করো, কেমন? আপনি বনিকে ফোনে এখনো পাওয়া যাচ্ছে?
বোনের জন্য আমি ওয়েট করতে পারবো না, এই বিয়েটা আমাকে আটকাতে হবে। কুণাল বসে রইলি কেন, সাইনটা করে দে বাবা। চলো 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 পাল্টাই।